2024-এর লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস তাদের 42 জন প্রার্থীর নাম কিছুদিন আগেই ঘোষণা করেছে। ভারতীয় জনতা পার্টিও ইতিমধ্যেই ঘোষণা করেছে তাদের 40 জন প্রার্থীর নাম। তবে আসানসোল এবং ডায়মন্ড হারবার এই দুই কেন্দ্রে এখনও প্রার্থীর নাম ঘোষণা করে উঠতে পারেনি ভারতীয় জনতা পার্টি। সপ্তাহ দুয়েক আগে নিউজ চ্যানেল TV9 ভারতবর্ষ ভারতের সমস্ত কেন্দ্রের ওপিনিয়ন পোল সার্ভে রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে দেখানো হয়েছে ভারতবর্ষের কোন কেন্দ্রে কোন দল এগিয়ে রয়েছে। রিপোর্টে দেখানো হয়েছে ভোট শতাংশের বিচারে কোন দল কোন কেন্দ্রে এগিয়ে, কোন দল রয়েছে পিছিয়ে। আমাদের এই প্রতিবেদনে দেখব পশ্চিমবঙ্গের দুই হেভিওয়েট কেন্দ্র ডায়মন্ড হারবার এবং আসানসোলে কোন দলের কত শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আসানসোল কেন্দ্র থেকে 2019 সালে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বাবুল সুপ্রিয় 51% ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু উনি 2022 সালে সাংসদ পদ থেকে পদত্যাগ করে তৃণমূল কংগ্রেসে চলে আসেন। 2022-এর উপনির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা 56% ভোট পেয়ে নির্বাচিত হন। TV9 ভারতবর্ষের ওপিনিয়ন পোল সার্ভে রিপোর্ট অনুসারে 2024-এর নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে 46% ভোট এবং ভারতীয় জনতা পার্টি পেতে পারে 36% ভোট, এবং প্রায় 10% ভোটার এখনও সিদ্ধান্ত নেয়নি। তবে সামগ্রিকভাবে বলা যায় এই কেন্দ্রের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পাল্লা খানিকটা হলেও ভারী। পরবর্তী কেন্দ্র ডায়মন্ড হারবার। পশ্চিমবঙ্গের অন্যতম হেভিওয়েট কেন্দ্র ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। TV9 ভারতবর্ষের ওপিনিয়ন পোল সার্ভে অনুসারে 2024-এর নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেতে পারে প্রায় 57% ভোট এবং ভারতীয় জনতা পার্টি পেতে পারে মাত্র 20% ভোট। পশ্চিমবঙ্গের অন্যতম সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির পক্ষে এই কেন্দ্রে খুব বেশি ভোট বৃদ্ধি করা সম্ভব হবে বলেও মনে হচ্ছে না। তাই সামগ্রিকভাবে বলা যায় তৃণমূল কংগ্রেসের পক্ষে এই ডায়মন্ড হারবার কেন্দ্রই অন্যতম নিশ্চিত আসন। প্রিয় দর্শক বন্ধুরা, অনির্বাচ্য কারণবশত আমাদের চ্যানেল নামটি পরিবর্তন করতে হয়েছে। বন্ধুরা, আমাদের চ্যানেল লিঙ্কটি পাওয়ার জন্য ইউটিউব সার্চ বক্সে টাইপ করুন @MINAL1975। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।